জানলেন কিভাবে যে আপনি মুসলিম আপনি একজন ইমানদার এই কথা আপনি জেনেছেন কিভাবে আমি প্রশ্নটি যতজনকে করেছি সকলেই এই কথা উত্তর দিয়েছে কিছু মানুষ ছাড়া। যে যে আমি আমি মুসলিম কথা আমি জেনেছি যে আমার বাবাও মুসলমান আমার মাও আমার দাদা দাদিও মুসলিম ছিলেন নানা নানিও আমি একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি ইমানদারের পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় আমি বুঝেছি আমি একজন ইমানদার আমি একজন এবার প্রিয় ইমান এই মুসলমানিত্ব এটা কি উত্তরাধিকার সূত্রে যেমন সম্পদ পাওয়া যায় এই এইমান এই মুসলমানিত্ব এটা কি পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদের মতোই কি এটা বংশানুক্রমে চলতে থাকে নাকি এর মধ্যে কোনো কিছু আছে এই ব্যাপারটা আমরা ভূমিকাতে একটু জানার চেষ্টা করব এরপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার শুনুন কোরআন আল কি বলে আল্লাহ রাবুল আলমিন কোরআন আল করিম হুদের মধ্যে একজন নবীর কথা আলোচনা করেছেন তিনি একজন নবী ছিলেন আবার প্রথম রাসুলও তিনি ছিলেন হজরত নুহ আলাই সালাম নাম শুনেছেন নাকি সকলে নুহ আলাই ইসলামের একটা সন্তান ছিল পুত্র সন্তান যার নাম হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কেনান দীর্ঘদিন পর্যন্ত তিনি দিনের দাওয়াত দিলেন মানুষ ইসলাম গ্রহণ করেছে মুষ্টিময় কিছুজন কিন্তু নিজের পরিবারের মধ্যে নিজের সন্তানটা ওই মানে নাই নিজের স্ত্রী ওই মানানে নাই বন্যা চলে আসলো এলাকা প্লাবিত হয়ে গেল কলিজা টুকরো সন্তানকে তিনি বললেন ইয়া বুনাইয়ার কাম্মা আনা ওয়া লা তাকুম মা আল কাফিরিন ও আমার কলিজার টুকরা সন্তান ইমানদারদের সাথে আমাদের সাথে আল্লাহর প্রতি ইমান এনে আমাদের নৌকার মধ্যে আরোহণ করো কাফেরদের অন্তর্ভুক্ত হইও না ছেলে বলল বাবা তা হতে পারে না পানি আমাকে কি ক্ষতি করবে আমি গাছে উঠে যাব। ওরে বাবা গাছ তো ডুবে যাবে পাহাড়ে চলে যাব পাহাড়ও ডুবে যাবে বলো তোমার মাথা খারাপ হয়ে গেছে এত পানি কিভাবে আসবে সন্তান ইমান আনলো না কথাও শুনলো না আল্লাহ পাকের প্লাবন পানি এসে বন্যা এসে শুধু ইমানদারদেরকে ছাড়া সকলকে ধ্বংস করে দিয়েছে সুবহান সন্তানের প্রতি বাপমার অন্তরে মোহাব্বত থাকি কিনা বলে নবীদের অন্তরেও আসে না নাই সন্তানের জন্য হজরতে নোয়ার এই কিসালাম দোয়া করলেন কলেয়া নো ইন্ন হু লাই আহালিক আল্লাহ রাবুল নজরেতে নু আরেক ইসালামকে জানালেন নো শোনো যদিও তোমার নিজের জন্ম দেয়া সন্তান কিন্তু ঈমান না থাকার কারণে এটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না এবার আপনারাই ফতুয়া দেন আলাইহিস সালামের ছেলে কেনাম মুসলিম ছিল নাকি কাফের ছিল বাবা মুসলমান নাকি কাফের জোরে বলেন শুধু কি মুসলমান শুধু মুসলিম নন মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূল ছিলেন কিন্তু বাবা নবী এবং রাসূল হওয়ার পরেও ছেলে কি মুসলিম হতে পেরেছে পারেনি তার মানে ঈমান এটা বংশগতভাবে আসে না ইমানটা পৈতৃক সূত্রে পাওয়া যায় না যদি পাওয়া যেত তাহলে নু আলাইহিস সালামের ছেলে কাফের হওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবার তার বিপরীত চিত্র দেখুন সুরাতুল আরাফের মধ্যে দ্বারা বুন আলামিন আরেকজন নবী এবং রসুলের কথা আলোচনা করেছেন নাম হলো হজরতে ইব্রাহিম আলা ইক নাম শুনেছেন তো ইব্রাহিম আলা ইক বাবার কথা বলতে যেরাফুনা আলামিন বলেছেন আজখিজো আসনামান আলিহা ইব্রাহিমের বাবা নাম ছিল আজর তিনি শুধু মূর্তি পূজা করতেন তা নয় অসংখ্য মূর্তি তিনি বানাতেন ধর্ম মন্ত্রীদের যে দায়িত্ব এমন দায়িত্ব তিনি কিছুটা পালন করতেন একজন মূর্তি পূজক মূর্তি পূজা জানা করে তাদেরকে কি বলা হয় জোরে বলেন মুশ্রিক তাদের ইমানের মধ্যে শিরক আছে একজন মুশ্রিকের সন্তান একজন মূর্তি পূজকের গর্বে তার মাধ্যমে পৃথিবীতে আসা সন্তান হজরত ইব্রাহিম আলহীক ইসলাম আমরা যেভাবে পৈতৃক সূত্রে ইমান দাবি করছি এটাই যদি সত্য হয়ে থাকে মুশ্রিকের ছেলে একজন কাফের ছেলে হজরত ইব্রাহিম আরেক মতো পৈতৃক সূত্রে কাফের হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন কিন্তু তিনি কি কাফের নাকি তিনি কাফের নয় শুধু মুসলমানও নয় আল্লাহ রাব্বুল আলমিন থেকে নবুয়িস দান করার পরে ক্যামত পর্যন্ত মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে আল্লাহ তাহলে এখান থেকে বোঝা গেল যে বাপমা মুসলিম হলেই নিজেকে মুসলিম পূর্ণাঙ্গ দাবি করার কোনো সুযোগ এবার তার বিপরীত আর একটি উদাহরণ শুনুন আল্লাহ রাবুলিন কোরআন আল কারিমে সুরাত তাহরিমের মধ্যে তিনজন নারী সম্পর্কে আলোচনা করেছেন দুইজন নারী দুইজন নবীর স্ত্রী الله رب العالمين بولين. وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا পকিলাদ হুলান্ন আদখিলিন আল্লাহ রব্ুল্হ আলামিন মনেন হজরতের নু আলাইকুম সালাম এবং হজরতের লোত আলাইকিস সালামের দুইজন স্ত্রী দুই নবীর দুইজন স্ত্রী দোনোজন ছিলেন দুইজন ভালো মানুষের স্ত্রী তাদের জীবন সঙ্গিনী ফাঁকা নাথা তারা খেয়ানত করেছে ইমানের সাথে যে চুক্তি চুক্তিগুলো তারা ছিন্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দুই নবীর স্ত্রীকে জান্নাতে নয় বরং দোনোজনকে চিরদিনের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন না নাউযুবিল্লাহ কাদের স্ত্রী বলেন নবীদের স্ত্রী আমার মতো আপনার মতো সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের স্ত্রী নয় আল্লাহ পাক যাকে নবুয়ত দিয়েছেন এটা সালাত দিয়েছেন এমন দুইজন মহাপুরুষদের স্ত্রী জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সবাই জোরে বলেন কোথায় যাবে কেউ যদি বলে নবীর স্ত্রী হিসাবে তো জান্নাতেই যাওয়ার কথা সুতরাং আমি বিশ্বাস করি নু আলিক ইসলামের স্ত্রী আর লুত আলিক ইসলামের স্ত্রীকে নবীর স্ত্রী হিসেবে জান্নাত দেওয়া দরকার এ কথা বললে কি ইমান থাকবে ইমান থাকবে না আবার তার বিপরীত চিত্র দেখুন আরেকজন নারীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া দারাবাল্লাহু মাছালান লিল্লাযিনা আমানু রাআত ফিরাউন ও নবী ইমানদারদের জন্য উদাহরণ হিসেবে ফেরাউনের স্ত্রীকে আপনাদের সামনে পেশ করুন ফেরাউনের স্ত্রী এই পৃথিবীর সবচাইতে বড় জালেম শাসক ছিল ফেরাউন নবীদের প্রতি অত্যাচার করেছে ইমানদারদেরকে হত্যা করার জন্য দেশ ত্যাগ করিয়েছে বহু ইমানদারদেরকে হত্যা করেছে পঞ্চাশ হাজারের কাছাকাছি শিশু হত্যা করেছে নবীদের আগমনকে ঠেকানোর এত বড় জালেম যে জন্যে নিজেকে আল্লাহর চাইতে বড় হুদা বলে দাবি করেছে ওই জালেম কাফের এর স্ত্রী হজরতে আসি জান্নাতি বলে ঘোষণা করেছেন জুবহান তাহলে কি বোঝা গেল এখান থেকে কি বুঝলেন নবীর সন্তান জাহান নামে দুইজন নবীর স্ত্রী জাহান নামে সন্তান শুধু মুসলিম নয় মুসলিম জাতির পিতা পৃথিবীর সবচাইতে বড় শরীর শাসক ফের স্ত্রী যাবে কোথায় জান্নাতে নাকি জাহান্নামে নামে জান্নাতে যাবে তার মানে এখান থেকে বোঝা গেল যে ইমান এটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পদের নাম নয় যে আপনি একজন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন বিদায় আপনি একজন পূর্ণাঙ্গ মুসলিম হয়ে যাবেন আর কাফেরের ঘরে জন্মগ্রহণ করলে আজীবন সে কাফের থেকে যাবে এ কথা এই চিন্তাটা বাস্তব নয় এই জন্যেই এই আল্লাহ সুবহানা হো চায়লা কোরআন আল করিমে বেশ কিছু আয়াত নাজির করেছেন এইভাবে আল্লাহ রাবুল আলমিন বলেন وَمِنَ النَّاسِ مَنْ